চ্যানেল আই হৃদয়ে বাংলাদেশ আপনাদের প্রিয় চ্যানেল প্রিয় অনুষ্ঠানের সাথে আছি আমি আব্দুল কুদ্দুস। আপনাদের আজকে যারা আমাদের এখানে অতিথি হিসাবে এসেছেন আমি ওনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে আছেন আপনাদের পরিচিত, উনি আমাদের সাথে অনেকবারই এসেছেন শুরু থেকে, আমি যখন প্রথম এই প্রোগ্রাম করি শুরু থেকে তিনি এখন পর্যন্তই আমাদের সাথে আছেন। আপনাদের পরিচিত আমাদের অত্যন্ত মায়ার মৌলানা মোহাম্মদ গুলাম আবিয়া সাহেব, মোয়ারকবাদ জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং আমার বামে যিনি আছেন উনি এই সর্বপ্রথম আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, তিনি হচ্ছেন আর কেউ নেই চ্যানেল আইয়ের রিপোর্টার আমার কৈশোর ভাই। মোবারকবাদ জানাচ্ছি আপনাকে আজকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। দর্শক একটি কথা ওনার সম্মুখে আমাকে বলতে হচ্ছে যে আমরা যখন ওইখানে আসি স্টুডিওতে, যখন আমরা নাতের চর্চা করি তখন উনি প্রায়ই আসতেন, প্রায়ই এসে উনি সুর দিতেন। তো ওনার ভিতরে যে উনি যে নবী প্রেমিক নবী আশিক আজকে এটাই প্রমাণ করলেন। মোবারকবাদ জানাচ্ছি আপনাকে। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি, চ্যানেল আই সকল দর্শককে জানাচ্ছি মোবারকবাদ। আসুন আমি আর দেরি না করে আমি এখন আমাদের মৌলানা গুলাম আবিয়া সাহেবকে অনুরোধ করবো যে সংক্ষিপ্তভাবে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره মাশাআল্লাহ। দর্শক শুনলেন আমাদের মৌলানা গুলাম আবিয়া সাহেবের কণ্ঠে সংক্ষিপ্ত আকারে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করে শোনাচ্ছেন, শোনালেন, আশা করি আপনাদের সকলের পছন্দ হয়েছে। দর্শক টেলিভিশন স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছেন বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি বিনীতভাবে যে যখনই আপনারা আমাদেরকে ফোন করবেন আমাদের সাথে অংশগ্রহণ করবেন তখন আপনাদের টেলিভিশনের সাউন্ড একদম কমিয়ে শুধু টেলিফোনেই আমাদের সাথে কথা বলবেন। আমি এখন মোহাম্মদ কৈশোর ভাইকে অনুরোধ করবো যে আমাদের দর্শকের উদ্দেশ্যে একটি হামদে বারিকতালা পেশ করা যায়। রোজ হাসরে হে আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, রোজ হাসরে হে আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার।
আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পারে আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পারে আশা নাই যে যাব তবে বিচার তোমার আল্লাহ করুণা বিচার আল্লাহ করুণা বিচার রোজ হাসরে আল্লাহ করুণা বিচার আল্লাহ করুণা বিচার দিন ভিখারি বলে আমি ভিক্ষা যখন চাইব স্বামী দিন ভিখারি বলে আমি ভিক্ষা যখন চাইব স্বামী শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না গো আল্লাহ করুণা বিচার আল্লাহ করুণা বিচার রোজ হাসরে আল্লাহ করুণা বিচার আল্লাহ করুণা বিচার আল্লাহ করুণা বিচার মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক শুনলেন আমাদের মোহাম্মদ কৈসর ভাইয়ের কণ্ঠে রুজ হাসরে আল্লাহ করুণা বিচার এত আবেগময় কণ্ঠে গেয়ে শোনালেন আশা করি আপনাদের সকলেরই পছন্দ হয়েছে আমার সাথে কোলা শরী করতে যাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কোলার দর্শক শুনলেন আমাদের একজন কোলাটি কণ্ঠে এত সুন্দর করে গেয়ে শোনালেন আশা করি আপনাদের সকলেরই পছন্দ হয়েছে আমি যাচ্ছি পরবর্তী কলে আসসালামু আলাইকুম জি কোলার জি আপনার টেলিভিশনের সাউন্ড আরো কমিয়ে আমাদের সাথে শুধু টেলিফোনে কথা বলেন জি আপনার টেলিভিশনের সাউন্ড আরো একটু কমাক কা আমি আসলে অ্যাকচুয়ালি গজল গাবো না আজকে আমি একটু তফসির ভাইকে থ্যাংক ইউ দিতে চাই আমার সুন্দর একটা গজল শোনার জন্য জি জি শঙ্কর শঙ্কর আপনি বলুন উনি শুনতেছেন হ্যাঁ আর আপনাকে অনুরোধ করতে আমার অনেক সুন্দর একটি প্রোগ্রাম উপস্থাপনা করছেন আর বিশেষ করে তফসির ভাইকে আমার স্পেশাল থ্যাংকস থ্যাংক ইউ জি আসসালামু আলাইকুম তফসির ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি এখন মৌলানা গুলাম আহমদ সাহেবকে অনুরোধ করবো যে আমাদের এই মাসটি চলতেছে রবিউল আউয়ালের মাস অত্যন্ত রহমত এবং বরকতের মাস আমাদের প্রাণের নবী মায়ার নবী দুজনের বাদশা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওই মাসেই 12ই রবিউল আউয়াল রোজ সোমবার আল্লাহ রাব্বুল আলামিন তিনের পেয়ারা হবিবে খোদা দুজনের বাসাকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। সেই উপলক্ষে আপনার যদি জানা থাকে তা একটি নাত পড়া সেটা আমাদের দর্শকের উদ্দেশ্যে বলা যায়। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আজ নবীর আগমন খুশি রসিহর মাশাল্লাহ। দর্শক শুনলেন আমাদের মৌলানা গুলাম আম্বিয়া সাহেবের কণ্ঠে এত সুন্দর করে গেয়ে শুনলেন। আশা করি আপনাদের সকলেরই পছন্দ হয়েছে, আপনারাও এভাবে আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আমার সাথে কলা চলে আসছেন। আসসালামু আলাইকুম। জি কলা। জি ওয়ালাইকুম সালাম। জি হুজুর কেমন আছেন? মাশাল্লাহ মাশাল্লাহ ভাই। হ্যাঁ আপনি শুরু করে দেখবেন। নামটা হইবেন আপনার? আমার নাম আরাজমি ভাই। শুরু করে দেখো আপনি। বুঝতে পারি না নেশার মতো মারা দেখে ফুলের সৌরবী
স্থাপন করালে ইয়া নবী আল আরাবি কিশুদাপন করালে ইয়া আল আরাবি তবু এই মধুর পেয়ালা পান করে সব মন উতা কত আর বয়ি কি সুদা পান করালি নবি আরবে জমায় সুর দুনিয়া করিলে পশুর তবু জমালে জমিল সবাই রইল না কেউ বাকি কি সুদাপন করালে ইয়া নবী আল আরাবি তোমার হাতে কাউসার পানি করতে আরাদাবার তোমার হাতে কাউসার পানি করিতে আরাদাবার প্রভুর দরবারে দিবানি আগি সুদাপন আরবি কি সুদাপন করালে নবী আল আরবি বলিতে পারি না লুসায় মাতোয়া দেখে ভুলে সৌরবি কি সুদাপন করালে নবী আল আরবি মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ মোবারকবাদ জানাচ্ছি আপনাকে এত সুন্দর করে গাওয়ার জন্য আশা করি আমাদের দর্শকের সকলেরই পছন্দ হয়েছে দর্শক আমাদের সময় হয়েছে আমরা ছোট্টভাবে একটি কমার্শিয়াল বিরতিতে চলে যাচ্ছি আশা করি আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মদিনার নবী আমায় করে নাও আপন নবী নবী বলে আমি কান্দি সারাক্ষণ নবী নবী বলে আমি কান্দি সারাক্ষণ ওহ মদিনার